অন্তত পক্ষে ন্যূনতম শিক্ষাটুকু তোমরা তখন নিতে পারতে। তোমরা জানো না হয়তো, আমার মনে হচ্ছে তোমাদের কথা বলার ধরন থেকে আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে দিয়েই বলানো হয়েছে। তোমাদের ব্যাপারে আমার একটাই মন্তব্য, তোমরা নিজেদেরকে সম্মান দিতে শিখোনি এবং অন্যদেরকেও সম্মান দিতে জানো না। যদি এইটুকু জানতে, কখনো একজন মানুষকে নিয়ে এইটুকু মন্তব্য তোমরা করতে পারতে না। কারণ তোমরা যে যে ধর্মেরই হও না কেন, যদি তোমরা মুসলিম ধর্মের হয়ে থাকো, তোমাদের মাঝে যদি কেউ মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তা তো বোঝা যাচ্ছে না। তোমরা যদি ওইটুকু কোনো একজন যদি তাদের মধ্যে মুসলিম হয়েও থাকো, তাহলে মুসলিম ইসলাম ধর্মে কি বলে সেটা অন্তত নিজেরা রিসার্চ করিও। আমি নিজেও একজন এডুকেশন পার্সন এবং প্রবাসীকেই বিয়ে করছি, কই তাতে তো আমার কোনো ধরনের অসুবিধা হয় না বা হচ্ছে না? তোমরা আরও বলেছ আন্ডারস্ট্যান্ডিং হয় না। আন্ডারস্ট্যান্ডিংয়ের অর্থ বুঝো? কাছে থাকলে আন্ডারস্ট্যান্ডিং হয়, দূরে থাকলে আন্ডারস্ট্যান্ডিং হয় না। আরও বলেছ কি, একটা চোখের আড়াল হলে মনের আড়াল। বাহ, নিজেদের সম্মানটুকু কত নিচে কত মাটিতে মিশিয়ে দিয়েছো নিজেরাই বুঝুনি।